নওগাঁ শহরের উপর দিয়ে বয়ে চলেছে তুলসী গঙ্গা নদী বন্যার হাত থেকে বাঁচতে একশো দশ কিলোমিটার দীর্ঘ এ নদীর তাজনগর স্থানে বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে গতি পরিবর্তন করে ছোট যমুনার সঙ্গে যুক্ত করার পর থেকেই মরতে শুরু করে তুলসীগঙ্গা প্রবাহ কমতে থাকায় দখলদাররা ভরাট করা শুরু করে এখন নওগাঁ অংশে প্রায় ত্রিশ কিলোমিটার পর্যন্ত কোনো পানিই থাকে না নদীর বুকে কেবল ফসলের ক্ষেত আমরা ছোটবেলা দেখেছি এই নদীতে খুব সুচন্ত বড় বড় নৌকা চলতো ব্যবসা বাণিজ্য হতো ঘাড়ের নৌকা আসত এখন নদী তো মরে গেছে এখন কোনো নৌকা টৌকা নেই এখন দুই সাইড মনে করেন এই মাটির ইয়া ফেলার জন্য ইয়া করার জন্য মানুষজন দখল করিয়েছে তারপরে ব্রয়লারের সাইটাই এইসব ফেলার জন্য দখল হয়ে গেছে খনন দিলে আমরা কৃষকরা একটু বাঁচতে পারবো এটা সরকারের কাছে আমরা আবেদন নদীকেন্দ্রিক কৃষিকাজ ব্যবসা বাণিজ্য ও ইকোসিস্টেম ফিরিয়ে আনতে নদীতে প্রবাহ সৃষ্টির দাবি এলাকাবাসীর বাধ অবমুক্ত করে নদীর প্রবাহ স্বাভাবিক করতে হলে আগে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী স্থানীয় প্রতিনিধি এবং এলাকার সমস্ত জনসাধারণ যদি আবার নদী সেই উনিশশো ষাটের দশকে যেরকম ছিল সেই ধরনের যদি তারা ওপেন করার জন্য দাবি তুলে তাহলে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করে এটা খুলে দেওয়া পক্ষে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ দিয়ে নদী মেরে ফেলার সিদ্ধান্তের বিপক্ষে এলাকায় জনমত তৈরি হচ্ছে জাহিদুজ্জামান চ্যানেল আই